শীতের মরশুমে দু ধরনের ভর্তা, বাঁধাকপি এবং ফুলকপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। শীতকাল শুরু হয়ে গেছে আর এখন কিন্তু বাজারে নতুন ফুলকপি আর বাঁধাকপি অ্যাভেলেবেল। যদিও সারা বছরে এখন পাওয়া যায়, কিন্তু শীতের মরশুমে এর স্বাদ কিন্তু অনেক বেশি। আর সেই ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে আলাদা আলাদা দু ধরনের ভর্তার রেসিপি আজকে আপনাদের জন্য। দুটোই খুবই স্পাইসি হয় এবং খেতে সত্যিই খুব ভালো হয়। গরম ভাতের সাথে এই ফুলকপির ভর্তা বা বাঁধাকপির ভর্তা থাকলে আর সঙ্গে কিন্তু কিছু লাগে না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আমি দুটো আলাদা আলাদা করে ফুলকপি এবং বাঁধাকপির ভর্তা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা বাড়িতে ঠিক এই পদ্ধতিতেই এই ভর্তাগুলো বানাতে পারেন এবং গরম ভাতের সাথে এনজয় করতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ফুলকপির ভর্তা এবং বাঁধাকপির ভর্তা। দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে ফুলকপির ভর্তা বানাবো। তার জন্য জল গরম করতে বসিয়েছি আর একটা ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর একটা ছোট্ট সাইজের আলুকে দিয়ে দিলাম কেটে। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব 10-12 মিনিটের জন্য, যতক্ষণ নাকি ফুলকপি এবং আলুটা পুরোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে এই দুটোকে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার কারণ হচ্ছে এবার এগুলোকে আমি হাত দিয়ে আলাদা আলাদাভাবে একটু ম্যাশ করে নেব। প্রথমে ফুলকপিগুলোকে আমি হাত দিয়ে আঙুল দিয়ে একটু ম্যাশ করে নিলাম, তবে একদম চটকে নেবেন না, একটু দানা দানা থাকা অবস্থায় করবেন। আর আলুটাকেও আলাদা করে আমি একদম চটকে নিলাম। এবার এই দুটোকে নিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করার পরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা এখানে আমি একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে একটু লালচে করে রঙটা মানে একটু কালচে হয়, এবং এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এরকম কুচি করে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে প্রথমে 1 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন, যেটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে আরও মিনিট খানেকের জন্য এটাকে ভাজা ভাজা করে নেব। এরপর এতে আমি দেব যে ফুলকপিটা আমি হাত দিয়ে চটকে নিয়েছিলাম, সেই ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই ফুলকপিটা দেওয়ার পরে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। আর এর মাঝখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, 1/4 টিস্পুন পরিমাণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, 1/4 টিস্পুন পরিমাণ দিলাম জিরে গুঁড়ো। এবার এই সমস্ত জিনিস দিয়ে আরও ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ওই 5-6 মিনিট টোটাল আমি এখানে ভেজে নিলাম। দেখুন এটা ঠিক এরকম ঝরঝরে ভাজা কিন্তু হবে। এবার একটা প্লেটে আমি সব কিছু নিয়ে নিলাম, ফুলকপির যে ভাজাটা ছিল সেটা নিলাম, আলু সেদ্ধটা যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা, 3টে শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম, আর নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার প্রথমে আমি অল্প একটু নুন দিয়ে এই যে শুকনো লঙ্কাগুলো আছে শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। নুন দিয়ে ভাঙার ফলে এই ভাঙাটা অনেক সহজ হবে। এটাকে যখন আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম প্রথমে, তারপর আলু সেদ্ধটাকে এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এবং এই ফুলকপির সাথে আলু সেদ্ধটাকে এবার মাখবো। অতি অবশ্যই সঙ্গে ওই 2 টেবিল চামচ ধনেপাতা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, লঙ্কার যে গুঁড়োগুলো ছিল যেগুলো আমি দিয়ে রেখেছিলাম ম্যাশ করে সেগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে এবার জাস্ট এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু হাত এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সুতরাং এভাবে আমি একটা মেখে নিচ্ছি। তাহলেই কিন্তু এই ফুলকপির ভর্তা খাওয়ার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন কত সহজে বাড়িতে এই ফুলকপির ভর্তা কিন্তু বানিয়ে আপনার গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। তাহলে দেখে নিন সেকেন্ড রেসিপি। সেকেন্ড রেসিপি এখানে আমি নিয়েছি বাঁধাকপির ভর্তা। সেটার জন্য এখানে 400 গ্রাম বাঁধাকপিকে আমি একদম ঝিরি ঝিরি করে কেটে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন। নুনটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে কুক করতে দেব মিডিয়াম ফ্লেমে।
এখানে মোটামুটি 10 থেকে 12 মিনিট আমার সময় লাগবে। আর মাঝে মাঝে আমি ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দেব, আর যদি প্রয়োজন হয় হাফ কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করতে পারি। তবে নুন যেহেতু দেওয়া আছে, বাঁধাকপির থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরোবে, আর সেই জলেই কিন্তু বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মধ্যেই ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু আমি একবার চেক করে নেব, যাতে নিচে তলায় না লেগে যায়, এবং দরকার হলে আমরা জলটাও দেব। বাঁধাকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটা আমি তুলে রাখলাম। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি 15 থেকে 16 কোয়া পরিমাণ রসুন। এই ভর্তাটাতে কিন্তু রসুনটা খুব বেশি পরিমাণেই লাগে। এবার এই জিনিসটাকে আমি 3-4 মিনিটের জন্য ভেজে নেব লাল লাল করে, আর তার মাঝে আমি দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ নাকি রসুনটা হালকা লালচে কালার এসে যায়। দেখুন, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে রসুনটা কিন্তু একটু হালকা লালচে কালার এসে গেছে। এই অবস্থা পর্যন্ত ভেজে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। যে তেলটা এখানে অবশিষ্ট ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে নিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে এবার এটাকে আমি ফ্রাই করে নেব অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট। খুব লালচে করে ফ্রাই করব না, মোটামুটি পেঁয়াজটার কালার যখন একটু লালচে লালচে হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কিন্তু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখানে ফ্রাই তেল থেকে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। যেটুকু তেল অবশিষ্ট ছিল সেইখানে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোগুলো মিডিয়াম সাইজের ছিল, সেগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর এবার এই টমেটোগুলোকে আমি 3-4 মিনিটের জন্য আমি একটুখানি ফ্রাই করব। এটার মেন কারণ হচ্ছে টমেটোগুলো যাতে একদম গলে যায়, এবং আস্তে আস্তে দেখবেন এটা ফ্রাই করতে করতে ফ্লেমটাকে একটু কমিয়ে করবেন, একদম একটা কাইয়ের মতো হয়ে যাবে, একদম ছোট্ট হয়ে যাবে কাইটা। দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই কিন্তু একটুখানি পরিমাণ হয়ে যাবে। এই পর্যন্ত হওয়ার পরে আমি টমেটোটাকে তুলে নিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজাগুলো, যেগুলো নিয়েছিলাম 3টে, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটা, তার সাথে রসুনগুলোও নিয়ে নিচ্ছি। প্রথমে একটু সামান্য নুন দিয়ে আমি শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। নুন দিলে যেটা হয়, একটু আগেও আমি বললাম যে এটা গুঁড়ো করতে সুবিধা হয় হাত দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নিচ্ছি, এবং কাঁচা লঙ্কা মিশাবার পরে এগুলোকে আমি ডলে নিচ্ছি। আবার আমি নিয়ে নিচ্ছি যে রসুনগুলো, সেই রসুনগুলোকে এবার হাত দিয়ে চটকে নেব, যাতে একদম এটা লেগে যায়। তবে একদম মিহি করে করব না, একটু মুখে লাগবে খাওয়ার সময়, সেরকমভাবে করব। ভাজা পেঁয়াজটা থালার মধ্যে নিয়ে নিলাম, এবার এই পেঁয়াজ এবং রসুন আমি ভালো করে মেখে নিলাম। এবার এই সেদ্ধ বাঁধাকপি যেটা, সেটা আমি জল চিপে নিয়ে এখানে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম আরও একটা কাঁচা পেঁয়াজ কুচি। এটা এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি এবং সেটাকে স্লাইস করে এখানে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মেখে নেব। সব কিছু একসাথে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে, ঠিক যেরকমভাবে দেখছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে টমেটোর পেস্টটা ফ্রাই করেছিলাম সেইটা, দিয়ে আরও একবার ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে মেখে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে আমি এখানে মেখে নিচ্ছি। আর সব শেষে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে আরও একবার এটাকে মিশিয়ে মেখে নিলাম, তাহলেই কিন্তু এই বাঁধাকপির সুস্বাদু ভর্তাটাও রেডি হয়ে যাবে। তার খুবই সহজে এই 2টো ভর্তার রেসিপি কিন্তু আপনারা জেনে নিলেন, এবং এই শীতের মরশুমে এরকমভাবে বাঁধাকপি এবং ফুলকপির ভর্তা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে ট্রাই করুন। আশা করি রেসিপি 2টো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে বরাবরের মতো কিন্তু ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কুইজিনিয়া পরিবারের সদস্য হয়ে যেতে। আজকে এ পর্যন্ত, কালকে আবার দেখা হবে একটা অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।